بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي الأمين صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان لصاحبه الصيام والقرآن يشفعان لصاحبهما يقول القرآن يا رب منعته من النوم بالليل فشفعني فيه ويقول الصيام يا رب
মানাতুহু আনিস শাহাওয়াতি ফিন নাহার ফাশফিনি ফিহি ফায়ুশফাআন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে শাবান মাসের শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। গত জুমায় তাকদীরের স্তর সম্পর্কে আলোকপাত করা হয়েছে। তাকদীর এবং তাদবীর আল্লাহর তাকদীরে থাকতে হবে, নিজেকেও তাদবীর করতে হবে, প্রচেষ্টা চালাতে হবে, ওষুধও খেতে হবে, আল্লাহরও হুকুম লাগবে, তাহলে রোগ ভালো হবে। প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে, এটা হলো আহলুস সুন্নাতি ওয়াল জামার আকীদা। শুধু তাকদীরের উপর নির্ভর করে বসে থাকতে হবে, এটা হলো জাবরিয়াদের কথা। তাকদীরকে অস্বীকার করতে হবে, এটা হলো কাদারিয়াদের কথা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মধ্যমপন্থী। আজকের আলোচ্য বিষয় রমাদানুল মুবারকের মাসের প্রস্তুতি। রমাদানুল মুবারকের এই মাস শান্তি সমৃদ্ধি ঋদ্ধি এবং কম্পেনসেশন নিয়ে সমাজের বুকে সমাগত প্রায়। প্রথম থেকেই এ ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। রমাদানুল মুবারকের প্রথম বৈশিষ্ট্য হল যে এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান এমন একটি মাস যার মাঝে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, হেদায়েতের স্পষ্ট দলিল সমূহ তাতে বিদ্যমান, ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যা, ন্যায় এবং অন্যায়, ভালো এবং মন্দর প্রভেদকারী। ভালো এবং মন্দর, সত্য এবং মিথ্যা, এগুলি পড়তে হবে না, কিছুটা আলামতেও বোঝা যায়। কোনো মসজিদে ঢুকে গিয়ে যদি দেখেন যে ন্যাকড়া, ঢিলা, কুলুপে সরাসরি, তো বুঝবেন যে এখানে কিছু বেদাতি কার্যক্রম আছে। কোনো মসজিদে গিয়ে যদি দেখেন যে তসবি মালার সরাসরি, তো দেখলেই ঢুকলেই বোঝা যাবে যে এখানে কিছু আছে। আগরবাতি, মোমবাতি, নোংরা, আবর্জনা, ময়লা, বিভিন্ন ধরনের বই পুস্তক, ওজিফার কেতাব, নেশাব, বুজুর্গানে দিনের কিস্সা ও কাহিনী, এগুলি দেখলেই তো বোঝা যায়, এটা কিছু পার্থক্য তো বোঝা যায়। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হাতে নিয়ে যিনি ঘুরছেন, কোরআন যিনি তেলাওয়াত করছেন, কোরআন যিনি চর্চা করছেন, সময় পেলে একটু কোরআনের সবক নিয়ে পড়ার চেষ্টা করেন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কেতাবপত্র যারা পড়েন, আর যারা এই বেদাতি ওজিফা নিয়ে ঘুরছেন, তা আপনি তো দেখেই পার্থক্য করলেন, পড়া তো অনেক দূরে থাকলো, প্রথমে আপনি দেখেই পার্থক্য করলেন যে ইনি কে আর উনি কে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। একটা কেতাব নিয়ে এসেছেন এক ভদ্রলোক, 1988 সালের ঘটনা। কেতাবটা গেলাফে বাঁধা আছে, খুব ভক্তির সাথে রিহালের উপর রাখলেন, তারপরে বললেন কেতাবটা খোলেন তো দেখি কি আছে। তো কেতাবটা খুলে প্রথম লাইন পড়ে দ্বিতীয় লাইনে যায় বলছে, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালের নাজাতের ওসিলা হইবে মনে করিয়া এই কেতাবটি আমি লিখিলাম। তো বললো যে দুই লাইনে দ্বিতীয় লাইনেই তো সেরে কি কালামর ভিতরে আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য এটা লেখা হয়নি, বুজুর্গের সন্তুষ্টির জন্য।
লোকটা কিতাবখানা আবার গেলাফে ভরলেন। প্রত্যক্ষদর্শী ভাই বলছেন যে বন্যার পানির ভিতরে উত্তরার এক একটা বন্যার পানির ভিতরে উত্তরার এক খালের ভিতরে ধপ করে কিতাবখানা ফেলে দিল। ফেলে দিয়ে বলো যে এত বছর যাবৎ এই মিথ্যা কথা নিয়ে ঘুরছি আমি, আল্লাহর নবী আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবেন হাশরের ময়দানে। নবী যদি উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করেন তাহলে পরিস্থিতি কত দূর গড়াবে বুঝতে হবে। ওয়াকুলুর রাসূল ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরান وقدمنا الى ما عملوا من عمل فجعلناه هباء منثورا ويقول الرسول رسول হাশরের ময়দানে বলবেন ইয়া রব হে আমার প্রভু ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা আমার উম্মত এই কোরআন ছেড়ে দিয়েছিল, আমার উম্মত এই কোরআনকে ফেলে দিয়েছিল, আমার উম্মত কোরআনকে অবজ্ঞা করেছিল, আমার উম্মত কোরআনকে বাইপাস করেছিল, কোরআনের পরিবর্তে তাদের কাছে অন্য আরেক কিতাব ছিল। আল্লাহর নবী আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবেন, পরিস্থিতি কতদূর ভয়াবহ হবে এবার বোঝেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। ডক্টর আল্লামা ইকবালের কথা না হয় নাই বললাম, উনি তো বলে গেছেন ওহ জামানে মে মুআজ্জাজ থে মুসলমান হোকার আজ তুম জলিল ও খার হয়ে তারেকে কোরআন হোকার। তারা এসেছিল সম্মানিত হয়েছিল কোরআনের বদৌলতে, আজকে তোমরা লাঞ্ছিত হয়েছো কোরআনকে লাঞ্ছনা গঞ্জনা দেওয়ার কারণে, আল্লাহর কোরআনকে অপমান করার কারণে তোমাদের অপমান, আল্লাহর কোরআনকে অবজ্ঞা করার কারণে তোমাদের অবজ্ঞা, তোমাদের এই দুর্গতি, এই পরিস্থিতি, এই অবস্থা। মহাগ্রন্থ আল কোরআনুল করিম পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য দুনিয়া এসেছিল, রমাদানুল মুবারকের পবিত্র মাসের মহিয়সী রজনী লাইলাতুল কদরে। এই কথার পূর্বাভাসে আমাকে যা বলতে হচ্ছে যা বুঝছি তা হল মহাগ্রন্থ আল কোরআনুল করিম আমাদেরকে অন্যান্য সময় তো তেলাওয়াত করতে হবে, কোরআনের চর্চা করতে হবে, আর এই সময় রমাদানুল মুবারকের এই মাসে বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে, কোরআনের চর্চা করতে হবে, কোরআন বুঝতে হবে এবং কোরআন বুঝে আমল করার চেষ্টা করতে হবে। আমরা আমাদের দেশে কোরআন খতম দেওয়ার চেষ্টায় থাকি, কে কয় খতম দিল, এই রমজানে আপনি কয় খতম দিলেন আর আমি কয় খতম দিলাম, সাহাবায়ে কেরামদের জামানায় খতমের কোনো সিস্টেম কে তারা প্রাধান্য দিতেন না। সাহাবায়ে কেরামগণ বলেন যে আমরা দশটি করে আয়াত শিখতাম, দশটি আয়াত, এত আয়াতের দরকার নেই, দশটি আয়াত শিখতাম আগে, সেই দশ আয়াত পড়তাম, মুখস্থ করতাম, তেলাওয়াত করতাম, এটার ভাব অর্থ, এটার তাফসির, এটার মানা মতলব, এটার মিনিং, রিডিংয়ের সাথে সাথে মিনিংটাও উদ্ঘাটন করতাম, তারপরে সেই দশ আয়াত আমল করতাম, আমল করার পরে আবার নতুন করে দশটি আয়াতের সবক নিতাম। এখন তো আমাদের তো সে সিস্টেম নেই, দশ আয়াতের সবকের সিস্টেম তো নেই, কে কত খতম দিল বুঝি আর না বুঝি। হুদাল্লিন্নাস, মানুষকে সৎ পথ দেখানোর জন্য এসেছিল এই মহাগ্রন্থ আল কোরআনুল করিম। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের স্পষ্ট দলিল, ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার প্রভেদকারী। কোরআন রয়েছে, কোরআনের দলিল রয়েছে,
কোরআন যারা মানছে মানার চেষ্টা করছে, কোরআনকে যারা নিজেদের জীবনের ব্রত হিসাবে গ্রহণ করেছেন, কোরআন এবং সুন্নাকে সব কিছুর ঊর্ধ্বে প্রাধান্য দিয়েছেন, কোরআন ও সুন্নার আদেশ ও নিষেধকে সব কিছুর ঊর্ধ্বে রেখে সেটা জীবনে বাস্তবায়ন করার প্রচেষ্টা করা, এটা হলো আহলুল হাদিস জামাতের একটি মৌলিক বৈশিষ্ট্য। কোরআন ও সুন্নার আদেশ নিষেধ, এই আদেশ নিষেধের সামনে পৃথিবীর আর কারো প্রাধান্য চলবে না। ব্রিটিশ ভারতে যখন কোরআন সুন্নাপন্থী, কোরআন সুন্নাপন্থীদের কথা তো একটা হয়, এদের মধ্যে অনেক কথা নেই, মাসে মাসে চাঁদে চাঁদে এদের সিদ্ধান্ত চেঞ্জ হয় না, এদের বক্তব্য চেঞ্জ হয় না, এরা এক নীতি এবং এক গতির উপরে চলে, কারণ এদের নীতি গতি আকীদা একই ধরনের হয়ে থাকে। ব্রিটিশ ভারতে যখন এই কোরআন সুন্নাপন্থীদের উপরে অত্যাচারের স্টিম রুলার চলতে লাগলো, দুনিয়ার সব মানুষকে, সব ধরনের মৌলবীকে পয়সা দিয়ে কেনা সম্ভব হলেও কোরআন সুন্নাপন্থী লোককে পয়সা দিয়ে কেনা সম্ভব হয় না, যখনই এই ভুকানাকা লোকগুলি ব্রিটিশের নির্যাতনের শিকার হতে লাগলো, তাদেরকে বিভিন্ন জায়গায় দেপান্তর দেওয়া হলো, তেপান্তর দেওয়া হলো, বন্দীকে বন্দী করে রাখা হলো, অত্যাচার করা হলো, যেখানে গেছেন তারা বন্দী দশা অবস্থায়, নির্বাসিত অবস্থায়, সর্ব অবস্থায় কোরআন সুন্নার দাওয়াত মানুষের কাছে তুলে ধরেছে, যারই ফলশ্রুতিতে বিশ্বের যে সমস্ত জায়গায় কোরআন সুন্নার দাওয়াতি ফসল আমরা দেখতে পাচ্ছি, আপনি বুঝবেন সেখানে কোরআন সুন্নার দাওয়াত পৌঁছেছে ওই সমস্ত মাজলুমদের দ্বারা। আপনিও আজকে মাজলুম হবেন, আপনাকে নিগৃহীত করবে, কিন্তু আপনার দ্বারা যা হবে, যারা আপনার উপরে জুলুম করবে তাদের দ্বারা কোনোদিন হবে না। মমিন দুনিয়াতে চিরস্থায়ী বাঁচতে আসেনি, মমিন দুনিয়াতে চিরদিন থাকবে না, ইতিহাস তার জ্বলন্ত প্রমাণ। এই তো গতকাল আমরা ঘুরে আসলাম মালদ্বীপ থেকে, মালদ্বীপে সাহাবায়ে কেরামগণ ব্যবসা করতে এসে জাজিরাতুল মাহাল নাম দিয়েছিলেন, সাহাবায়ে কেরামদের দেওয়া নাম অনুপাতেই সে দেশের নাম মালদ্বীপ। ভারত সাগরের উপরে ভাসছে দ্বীপগুলি, সেখানে 100% মুসলিম এবং তারা সবাই কেতাব ও সুন্নাপন্থী, বেদাতি লোকের কোনো আখড়া সেখানে নেই, 100% মুসলিম। আল্লাহু আকবার, শুনে আশ্চর্য হবেন যে ধর্মমন্ত্রীর সাথে আমরা দেখা করার জন্য জোহরের পরে গেলাম, উনি জোহরের সময় অপেক্ষা করতেছিলেন, যেখানে মন্ত্রণালয় সেখানেই মসজিদ, যেখানেই মসজিদ সেখানেই মন্ত্রণালয়, মসজিদ আর মন্ত্রণালয় একসাথে, উপর তলায় মসজিদ নিচের তলায় মন্ত্রণালয়, আল্লাহু আকবার। আমরা পৌঁছতে একটু দেরি হওয়াতে উনি প্রেসিডেন্টের সাথে মিটিংয়ে চলে গেছেন, সেক্রেটারি মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে আসছেন, তার নাম হাসান তৌফিক আব্দুর রহমান, হাসান তৌফিক আব্দুর রহমান সাহেবের সাথে কথা বললাম, আমাদের তরফ থেকে কিছু হাদিয়া তোহফা সেখানে দিলাম, আমাদের বই পুস্তক দিলাম, আমাদের দেশের তাওহীদের কার্যক্রম তুলে ধরলাম, তুলে ধরার পরে চলে আসছি। এবার আসরের সময় দ্রুত গতিতে হোটেলে তাড়াতাড়ি বের হতে হবে, কেন মিনিস্টার অপেক্ষা করতেছেন আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য। তিনি প্রেসিডেন্ট হাউস থেকে ফিরে এসে আবার তার মন্ত্রণালয় অফিসে বসে আছেন, অপেক্ষা করছেন আমাদের জন্য। 6টার দিকে আমরা সেখানে গেলাম,
তো উনি বললেন যে 3:30 আমার অফিস শেষ হয়ে যায়, মেহমান আসবে দেখে আমি তোমাদের জন্য অপেক্ষা করতেছিলাম। পরিচয় হতে হতে জানা গেল মদিনা ইউনিভার্সিটি আল মদিনা ইউনিভার্সিটির শরিয়া ফ্যাকাল্টিতে তিনি লেখাপড়া করেছেন। আমাকে জিজ্ঞেস করলেন তুমি কত সালে মদিনা ইউনিভার্সিটি ফারেগ হয়েছ, তা আমি বললাম যে আমি 1999 সালে ফারেগ হয়েছি। উনি বললেন যে আমি তো 2000 ভর্তি হলাম, 2000 সালে ভর্তি হয়েছি তুমি সেখান থেকে চলে আসার পরে। অনেক কথা হলো ঋদ্ধতাপূর্ণ, বলছে কোরআন সুন্নার বাইরে কোনো কাজ এখানে বরদাস্ত করা হবে না। কয়েকদিন আগে তোমাদের দেশ থেকে একজন এসেছিল, প্রত্যক্ষদর্শীরা বললেন যে 2 ঘন্টা এয়ারপোর্টে বসায় রেখেছে, বলছে সার্টিফিকেট আনো কোন দেশ থেকে লাগাপড়া করছো তারপরে দেশে ঢুকবে। বাংলাদেশ থেকে বক্তৃতা দিতে এসেছো মালদ্বীপে, সার্টিফিকেট নেই, আর আমরা আমাদের সার্টিফিকেট পাঠিয়েছিলাম মোটামুটি 12টা সার্টিফিকেট দেখেই তো মাথা খারাপ, এত সার্টিফিকেট কোত্থেকে আনব। বন্ধুগণ, বলতেছিলাম যে কথা, এরপরে তিনি যে আশ্বাস আমাদেরকে দিলেন, বললেন যে প্রায় লক্ষাধিক বাংলাদেশি এই মালদ্বীপে আছে, তাদের দাওয়াতি কাজের জন্য তোমাদেরকে কাজ চালাতে হবে। যারা তাওহিদ বুঝছে, যারা কোরআন সুন্নাহ বুঝছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বারা কাজ করিয়ে নিচ্ছেন। মালদ্বীপের বিভিন্ন দ্বীপ ঘুরার পরে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে ব্রিটিশ ভারতের নির্যাতিত সেই কোরআন সুন্নাপন্থী তাদের মাধ্যমে এখানে তাওহিদের কাজ চলছে। প্রবীণ একজন আলেমের সাথে দেখা হলো, নাম তার ইসমাইল আল মাদানি, তিনি দীর্ঘদিন ভারতবর্ষের হাদিসের খেদমত করেছেন, সেখানকার আল তাইবা মাদ্রাসা, ইতিহাসে যে আল তাইবা মাদ্রাসা প্রতিষ্ঠা হয় সেখানে, সেই আল তাইবা মাদ্রাসার উপরে এখন মসজিদ হয়েছে, মসজিদে তাইবা, সেই মসজিদে তাইবাতে আমরা গিয়ে এশার সালাত আদায় করলাম, তার সাথে বিভিন্ন বিষয়ে কথা হলো। বন্ধুগণ, বলতেছিলাম যে কোরআন আপনাকে মর্যাদার আসনে তুলবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সৌদি আরবে তেল পাওয়া গেছে, তেলে তাদের ভাগ্য উন্নয়ন করে নাই, ভাগ্য তাদের উন্নয়ন হয়েছে সেই দিন যেদিন তারা কেতাব এবং সুন্নাকে, কোরআন এবং সুন্নাকে সর্বোচ্চ অধিকার দিয়েছেন। আজকে আমাদেরকে কোরআন ও সুন্নার সর্বোচ্চ অধিকার দিতে হবে। কোরআন সুন্নাহ এসেছে মানুষকে সুসংগত গঠিত করার জন্য, মানুষকে সুসংহত করার জন্য, মানুষকে ধৈর্য শান্তি সমৃদ্ধি ও ঋদ্ধি শিক্ষা দেওয়ার জন্য কোরআন এবং রমাদান সুপারিশ করবে। আল্লাহ নবী এগেনস্টে সুপারিশ নালিশ করবেন যারা কোরআন ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী বলেন শুধু তাই নয়, কোরআন মানুষের জন্য সুপারিশ করবে। ওয়াল কোরআন ওয়াস সিয়াম ইশফাআনি লিসাহিবিহিমা, কোরআন এবং সিয়াম, কোরআন এবং সিয়াম তার সাথীদের জন্য সুপারিশ করবে। ওয়াকুলুল কোরআন ওয়া রব, বিচারের মাঠে আল্লাহর দরবারে কোরআন কথা বলবে, কোরআন কথা বলবে, কোরআনকে কথা বলার অনুমতি আল্লাহ পাক দিবেন। আয় রব মানাতুহু বিন নাওম, মানাতুহু আনিন নাওমি বিল্লাইল ফাশফিনি ফি, হে আমার প্রভু তোমার বান্দাকে রাতে আমি ঘুমাতে দেই নাই, কোরআন তেলাওয়াত করেছে রাতের গভীরে এক পর্যায়ে উঠে আল্লাহর কোরআন 2 আয়াত পড়েন, যায় নামাজে 2টা সেজদা দিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলেন, দেখেন কেমন লাগবে, কত ভালো লাগবে। গভীর রাতে যখন দিন দেশ ঘুমিয়ে আছে, মানুষ ঘুমিয়ে আছে, লম্পট তার লম্পট্য প্রবৃত্তি চরিতার্থ করছে, চোর চাঞ্চল্যবৃত্তিকে শানিত করছে, ডাকাত তার দুর্ধর্ষ কর্মকাণ্ড নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে, সেই সময় আপনি আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে দাঁড়িয়ে
বিশাল আসমানের দিকে একবার তাকান, মিটিমিটি তারকা কোন আল্লাহর অর্ডারে হাঁটছে, আপনার মন পরিবর্তন হয়ে যাবে সাথে সাথে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েতের জন্য দুইটি আয়াত দিয়েছেন, একটি আয়াত হলো আসমান জমিন, আর একটি আয়াত হলো কোরআনের আয়াত। কোরআনের আয়াত পড়লে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, আসমান জমিন দেখলে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অসহায় মানুষগুলি বাতাসের মধ্যে ভেজে ভেজে যাচ্ছে, মেঘের কত গতি, বাতাসের কত গতি, মেঘের কত রূপ, আকাশের কত ধরন, কত ধরনের বিষয় রাস্তায় চোখে পড়ছে। একবার দেখা যাচ্ছে মেঘের পাহাড় এসে বিমানকে ধাক্কা দিচ্ছে, আবার দেখা যাচ্ছে যে অন্ধকারে পৃথিবী আচ্ছন্ন হয়ে গেছে, আবার দেখা যাচ্ছে আর এক ধরনের আভা দেখা যাচ্ছে। কোথায় যাচ্ছে মানুষ? অসহায় মানুষ বাতাসের উপর দিয়ে ভেজে চলে যাচ্ছে। মানুষ যদি এক মিনিট আল্লাহকে চিন্তা করে তাহলে মানুষের ভিতরে আমূল পরিবর্তন আসবে। রমাদানুল মুবারক এসেছে আপনাকে মার্জিত করার জন্য, আর এই মার্জিত করার জন্য আপনাকে রাতের গহনে একটু কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন নিয়ে যখন আপনি বসবেন, এই কোরআন বিচারের কাঠগড়ায় আপনার পক্ষে সাক্ষী দিবে আর বলবে আয় রব মানাতুহু আনিন নাওমে বিল্লাইল, রাতে তাকে আমি ঘুম থেকে বাধা দিয়েছিলাম। ভণ্ড পীর, ভণ্ড ফকির, লম্পট চরিত্রহীন গাঁজাখোর, মদখোর, নারী ধর্ষণকারী ল্যাংটা, সেই ফকির আপনার সুপারিশ করবে আর আপনাকে জান্নাতে নিয়ে যাবে আশা করেছেন আপনি। কি করে আপনি এই সমস্ত আশা করে বসে আছেন? আপনাকে সুপারিশ করবে কোরআন, ওয়াল কুরআনু ওয়াস সিয়াম ইয়াশফান, কোরআন এবং সিয়াম সুপারিশ করবে। কোরআন বলবে আল্লাহ আমি ওকে রাতে ঘুমাতে দেই নাই, তুমি আমার সুপারিশ কবুল করো, আল্লাহ সুপারিশ কবুল করে নেবে। সিয়াম বলবে আয় রব মানা তুহু আনিস শাহবাত, আমি তাকে মানা করেছিলাম, বাধা দিয়েছিলাম তার প্রবৃত্তিকে, বলগাহীনভাবে চালাতে দেই নাই, সুসংগঠিত, সুসংহত, পরিমার্জিত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শাহওয়াত দিয়েছেন, শাহওয়াত মানে প্রবৃত্তি, খেতে মন চায়, পড়তে মন চায়, ভোগ বিলাসে মন চায়, এই মন চাওয়ার ভিতরে আনন্দ তৃপ্তি আছে। দুনিয়াকে যারা অস্বীকার করেছে তারা হলো বৈরাগী, বৈরাগ্যবাদ ইসলাম সমর্থন করে নেই। দুনিয়াকে যারা সর্বোচ্চ অধিকার দিয়েছে তাদের নাম হলো সেকুলার, সেকুলারিজমকে ইসলাম সমর্থন করে নাই। বস্তুবাদী চিন্তাভাবনা আর বৈরাগ্য চিন্তাভাবনার মাঝখানে হলো ইসলাম। ইসলাম আপনাকে বৈধ পন্থায় আপনার শাহওয়াতকে, আপনার প্রবৃত্তিকে, আপনার চাওয়া পাওয়াকে চরিতার্থ করার অনুমতি দিয়েছে, সেটা বৈধ গণ্ডিতে থেকে। আপনি হালাল খাদ্য খাবেন, হালাল খাদ্য ভক্ষণ করবেন, সাময়িকভাবে বর্জন করবেন, হালাল স্ত্রী গ্রহণ করবেন, সাময়িকভাবে বর্জন করবেন, সাময়িকভাবে আপনার মনকে কন্ট্রোল করবেন, সাময়িকভাবে আপনার মনকে ছেড়ে দিবেন, এইভাবে কোরআন সুন্নাহ নিয়ন্ত্রণের ভিতর এটাকে রাখবেন, এটা ইসলাম সমর্থন করেছে। আর যারা বাড়ি ঘর ছেড়ে দিয়ে, স্ত্রী পরিবার ছেড়ে দিয়ে, সংসার গৃহস্থী ছেড়ে দিয়ে বৈরাগী চেয়েছে, তাদের সাথে ইসলামের কোনো কানেকশন নাই। আল্লাহ নবী বলছে লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নাই। আর যারা নিজের হাওয়াকে, প্রবৃত্তিকে, দুনিয়াবী চাওয়া পাওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে, বস্তুবাদী চিন্তাভাবনায়, দুনিয়াতে বস্তু ছাড়া আর কিছুই বোঝে না, বস্তুবাদী চিন্তাভাবনা মানুষকে পশুতে পরিণত করে, বস্তুবাদী চিন্তা যার ভিতরে থাকে সে পশু হয়ে যায়, যারই ফলশ্রুতিতে এক পশু আর এক পশুর উপরে আক্রমণ করতে দ্বিধাবোধ করে না। পরকালের জবাবদিহিতা, পারলৌকিক বিশ্বাস, ইমান ও আকিদার মজবুতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আকামুল হাকিমিন মহান কারুণিকের কাছে একবার জবাব দিতে হবে। এই চিন্তা ভাবনা আপনার ভিতরে সৃষ্টি হবে যত আপনি কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ
কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। আল্লাহর নবী বলেন ইন্না হাযিহিল কুলুব, নিশ্চয় এই অন্তকরণ, ইন্না হাযিহিল কুলুব, অন্তরটা হলো আয়নার মতো। আয়না যত পরিষ্কার হয় চেহারা তত সুন্দর দেখা যায়, আয়না যত ঘোলা হয় চেহারা তত অস্পষ্ট হয়। যেই গাড়ির লুকিং গ্লাস যত পাওয়ারফুল, যত স্বচ্ছ, সেই গাড়িওয়ালা নিকটির কাঁটা দিয়ে রাস্তা মেপে চলতে পারে, অ্যাক্সিডেন্ট কম হয়। কিন্তু যেই গাড়ির লুকিং গ্লাস ভাঙা, অর্ধেক ভাঙা, অর্ধেক খাওয়া, অর্ধেক নষ্ট, অর্ধেক দেখা যায়, অর্ধেক বোঝা যায় না, অস্পষ্ট আবরা সাবরা, সেই লুকিং গ্লাসওয়ালা গাড়িতে অ্যাক্সিডেন্ট বেশি হয়। যার দিল যত পরিষ্কার সে ভালো মন্দ তত তাড়াতাড়ি পার্থক্য করতে পারে, চোখের পলকে সিদ্ধান্ত নিতে পারে এখন আমাকে কি করতে হবে আর কোনটা ধরতে হবে, কোনটা বর্জন করতে হবে। আল্লাহ নবী বলছেন যে ইন্না হাযিহিল কুলুব তাসদাউ, এই অন্তর আপনাকে বলে দিবে আপনি ডানে যাবেন না বামে যাবেন। ফাহালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এই অন্তরের এই স্বচ্ছ আয়নাকে যে পরিষ্কার রেখেছে সে ব্যক্তি সফলতা পেয়ে গেছে, আর এই আয়নাকে যে পরিষ্কার রাখে নাই সে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। লুকিং গ্লাস যার পরিষ্কার নাই, লুকিং গ্লাসে দেখতে পারলো না, তার গাড়ি ধ্বংস হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না হাযিহিল কুলুব তাসদাউ, এই অন্তর ময়লা আবর্জনায় জর্জরিত হয়ে যায়। কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা, যেমন লোহাতে জং পড়ে, লোহাতে মরিচা পড়ে, সাদা বলা হয় মরিচাকে। কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা, কিলা ওয়া মাযিলাহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী এই অন্তরের সেই ময়লা মরিচা পরিষ্কার করার উপায় কি? কয়লা কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। মৃত্যুর আলোচনা করতে গিয়ে বলেছিলাম মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাবের হাতের আংটির উপর লেখা ছিল কাফা বিল মাউতে ওয়াইজান ইয়া ওমর, হে উমর পৃথিবীর বুকে মৃত্যুর চেয়ে বড় ওয়াজ আর নাই। দাফানতুমুল মাউতা ওয়ালাম তাতাবিরুনা মিনহু, মুর্দাকে দাফন করো অথচ সেখান থেকে কিছু গ্রহণ করো না। দাফানতুমুল মাউতা ওয়ালাম তাতাবিরুনা মিনহু, তোমরা মুর্দাকে দাফন করো অথচ কিছু মনে করো না। মালিকুল মুলুকুল আফারিকা, আফ্রিকা মহাদেশের শাহেনশাহ মিস্টার কর্নেল গাদ্দাফি, গাদ্দাফির ভালো মন্দ সব আল্লাহ দেখবেন, ওটা বিচার করার দায়িত্ব আমার নয়, আমি বলছি গাদ্দাফির মৃত্যুর ঘটনার কথা। যার দাপটে তার এলাকার লোক কথা বলতে পারেনি, ভাষণ দিচ্ছে আর বলছে ঘর থেকে বের করে আনে, রাজপথে জবাই করো, আমার বিরুদ্ধে কথা বলবে মানে ঘর থেকে ধরে ধরে, ঘরে ঢুকে ঢুকে ধরে ধরে বিরোধী লোককে ধরে এনে জবাই করো রাজপথে, এটা কর্নেল গাদ্দাফির ঘোষণা, আমি নিজে শুনেছি, ভাষণ দিচ্ছেন। তারপরে তাকে গুলি করে মারা হলো, অর্ধলঙ্গ অবস্থায় পড়ে থাকলেন মাটিতে দীর্ঘক্ষণ। এত বড় দাপটশীল প্রতাপশালী মানুষ চোখের পলকে নাই হয়ে গেল, অর্ধলঙ্গ, শরীরের কিছু অংশে বস্ত্র আছে আর কিছু অংশে বস্ত্র নাই, অর্ধলঙ্গ অবস্থায় পড়ে থাকলো। ইন্টারনেট খুলে দেখেন না কিভাবে মৃত্যুর পূর্ব মুহূর্তের ঘটনাটা ইন্টারনেট দেখেন। এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি প্রেসিডেন্ট, লক্ষ লক্ষ কোটি কোটি জালেম পৃথিবীতে এসেছে, এইভাবে বিদায় হয়েছে। কাফা বিল মাউতে ওয়াইজান ইয়া ওমর, পৃথিবীর বুকে মৃত্যুর চেয়ে বড় ওয়াজ আর পৃথিবীতে নাই। মানুষ যদি মৃত্যুর চিন্তা করে নোংরামি শয়তানি চিন্তা অনেক দূরে সরে চলে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ছোট ভাইকে বিয়ে করায় আনলাম, বিয়েটা আমি পড়ালাম, আমার তাওই বললেন বিয়েটাই ছেলেটা পড়াবে, মহরনা যা দেয় দিবে। আল্লাহু আকবার, তো কালকের ঘটনা, আবার বাচ্চা কাচ্চা রেখে আবার চলেও গেল, বিদায় হয়ে চলে গেল, অল্প বয়স, অল্প বয়সে বিদায় হয়ে চলে গেল। এটাই তো স্বপ্নের দুনিয়া, মানুষ কি ভেবে দেখেছে একবার যে ঘটনাটা কি?
টকবুকে যুবক মোটরসাইকেল নিয়ে রাস্তায় উঠার সাথে সাথে ট্রাক এসে সেখানে আলুর ভর্তা বানায় তুই চলে গেল, পাঁচ সেকেন্ডের ভিতরে মৃত্যু হয়ে গেল। আপনি দেখলেন না দৃশ্যটা? এরা স্কুল ছাত্রী, রাস্তা দিয়ে যাচ্ছিল বগুড়ায়, হঠাৎ করে রাস্তায় রোলিং দেয় রোলার, রোলার এসে সেই বাচ্চাটাকে একদম রাস্তার সাথে পিষে গেল, কোদাল দিয়ে চেঁচে তার ওই হাড় হাড্ডিগুলি তুলে কাপড়ে জড়িয়ে দাফন করলো। আপনি দেখেন নেই? আপনার চোখের সামনে প্রতিনিয়ত মানুষ ঘুরছে, ঘর ঘোরাচ্ছে, কাফাবিল মাউতে ওয়াই জানিয়া আমার, হে উমর, পৃথিবীর বুকে সবচেয়ে বড় ওয়াজ হলো মৃত্যু, মৃত্যুর চেয়ে বড় ওয়াজ পৃথিবীতে আর নাই। কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কোরআন, দুই নম্বরে আল্লাহ নবী বললেন ওয়া তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত করলে মানুষের অন্তর পরিষ্কার হয়। চিত্রালী ভূত্রালী ম্যাগাজিন মিথ্যা পত্রিকা, যেদিন থেকে ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের বিরুদ্ধে পত্রিকাওয়ালারা বাজে কথা লিখেছে সেদিন থেকে পত্রিকা পড়তে আর মন চায় না, জরুরতে পড়ে দুই এক লাইন পড়ি, পয়সা দিয়ে পত্রিকা কিনতে আমার বড় কষ্ট লাগে। হাজার হাজার পত্রিকা ব্যাঙের ছাতার মতো বাজারে আছে, তার ভিতরে এক আধ হাজারের মধ্যে একটা পত্রিকা সত্য কথা এক একটা পত্রিকা বলে, তাছাড়া অধিকাংশ পত্রিকা হলো মিথ্যা কথা বলে। ওই পত্রিকা, ওই বাজে গল্প, ওই বাজে কথা পড়ে কাটানোর সময় আপনার কোথায়? পৃথিবীর বুকে একখানা কিতাব, যেই কিতাবের একটি অক্ষর পড়ার সাথে সাথে দশটি নেকি হয়ে যায়। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু আজরুন সালেহা, পৃথিবীর বুকে একখানা কিতাব যেটা পড়ার সাথে সাথে দশটি করে নেকি হয়ে যায়। সৌদি আরব, আরব কান্ট্রি, আরব ভূখণ্ডের মুসলিম আর আমাদের মধ্যে মৌলিক পার্থক্য হলো এই জায়গায়, আরব ভূখণ্ডের যে কোনো মসজিদে যাবেন, মরুভূমির মধ্যে মসজিদ, পেট্রোল পাম্পে একটা মসজিদ আছে, সেখানেও কোরআন মজিদ রাখা আছে, তারা মসজিদে ঢুকে দু রাকাত পরেই কোরআন মজিদটা টান দিয়ে পড়তে থাকে, কয় মিনিট সময় আছে কখন একামত হবে এই চিন্তা করে না। মসজিদে জুমার দিনে কান খাড়া করা যায় না, গম গম করে আওয়াজ হয়, বহুদিন কোরআন তেলাওয়াত করেছি বসে বসে, হঠাৎ করে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল, তখনই বুঝতে পারলাম বোধ হয় খতিব সাহেব এসে গেলেন। খতিব সাহেব এসে বলছেন আসসালামু আলাইকুম, কোরআন মজিদ যার যার মতো সেই সেই রাখছেন। গল্প তো আমাদের ফুরায় না, আমরা তো খেতে বসে গল্প করি, বাসে গল্প করি, ট্রেনে গল্প করি, মসজিদে এসে দু রাকাত পড়েও সেখানে পাঁচ মিনিট গল্প না করলে যে ভালো লাগে না। কোরআন চর্চার সেই অভ্যাসটা যে আমাদের নাই, সেই ব্যবস্থাপনা যে আমাদের নাই, অনেকে আবার পড়তে জানিও না। ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা ক্বিলা মা দিলাউ হা ইয়া রাসূলাল্লাহ ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন, অধিক পরিমাণ কুরআন তেলাওয়াত করলে তাহলে মনের ময়লা দূর হয়ে যায়। কুরআন তেলাওয়াত মৃত্যুর স্মরণ, এটা আল্লাহর নবীর দেওয়া ধম্বন্তরী মহা ঔষধ, মোহাম্মদী দাওয়াখানা, মোহাম্মদী দাওয়াখানার ধম্বর্তী মহা মহা ঔষধ। দুই ট্যাবলেট দিলেন আল্লাহর নবী, এক ট্যাবলেট হলো কোরআন তেলাওয়াত, আর এক ট্যাবলেট হলো মৃত্যুর স্মরণ। আর বুজের গুরোখানে যাবেন, যায় দেখবেন যে ট্যাবলেটের শেষ নাই, ৩৬ লাখবার কালেমা শরীফ পড়বেন, ৩২ লাখবার এটা পড়বেন, ৩৩ লাখবার ওটা পড়বেন, তারপরে গরুর নাম জপনা করবেন, তারপরে ডান দিক থেকে তুলে বাম দিকে মারবেন, তারপরে তো কলব পরিষ্কার হবে। কলব পরিষ্কার করছেন পীর সাহেব খানকার মধ্যে বসে মুরিদানদেরকে, আর তার মেয়ে তার ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে গিয়ে গোটা জাতিকে কলুষিত করছে। ওর মেয়ে হাজার হাজার যুবককে নাপাক বানাচ্ছে প্রত্যেক রাতে, হাজার হাজার যুবতীকে নাপাক বানাচ্ছে তার ছেলে প্রতি রাতে, আসে কলব পরিষ্কার করছে খানকার মধ্যে বসে। সব বানাওয়াটি ভণ্ড, শয়তানি নোংরামি। কোরআন তেলাওয়াত হবে মুসলমানদের প্রথম কাজ রমাদানুল মুবারকে, রমাদানুল মুবারকে কোরআন তেলাওয়াত হবে, চর্চা হবে। কোরআন চর্চার জন্য, তেলাওয়াতের জন্য একটা টাইম, একটা সিলেবাস, একটা সময় আজকে থেকে আপনি আপনার ডায়েরিতে লিখে নেবেন। দান সদকা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে, রমাদান মুবারক মাসে
অধিক পরিমাণ দান করতেন, প্রবাহিত বাতাসের মতো, সুনামি টর্নেডোর মতো দান করতেন, প্রত্যেকের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে দান, রাসূলুল্লাহ সাল্লামের দেওয়া দান পৌঁছে যেত। আপনার দানের একটা অংশ এখান থেকে ব্যয় করার জন্য একটি সিদ্ধান্ত নেবেন, রাত্রি জেগে ইবাদত করার জন্য একটি সিদ্ধান্ত নেবেন, সিয়াম পালনের সিদ্ধান্ত নেবেন, পরিবারকে নিয়ে কিভাবে রমাদান মুবারক কাটাবেন এর একটি প্ল্যান তৈরি করবেন, আগেই প্রতিযোগিতামূলক কাজ করবেন, আর একটা বিষয়ে সব সময় সতর্ক থাকবেন যে খাওয়ার বিষয়টাকে খুব হালকা করে দেখবেন। রমাদান মুবারক একটু পুরি বড়া না হলে যে হয় না, একটু আলু ছোলা না হলে যে হয় না, একটু ইফতারটা না খেলে যে হয় না, রুহ আফজার শরবতটা কোথায় পাওয়া যায় একটু খুঁজে আনো তো, সব কিছুই তো পাওয়া গেল, লেবু তো দুটা হলো না, লেবু ছাড়া তো শরবত হবে না, সালাফে সালেহিনগণ তো তা চিন্তা করেন নাই, কোরআন তেলাওয়াত করছে হঠাৎ করে আজান হয়ে গেছে, ইফতারই তো কিছু জোগাড় করা হয়নি, আচ্ছা একটু পানি দাও তো ইফতারটা করে নি। তাদের কাছে খাওয়াটা ছিল খুব হালকা। আজও পর্যন্ত এরকম মানুষ আছে, যাত্রাবাড়ি মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়ার আমার উস্তাদ কারি মুজিবুর রহমান সালাফি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, আল্লাহ তাকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুন। একসাথে গাড়িতে চলছি, বুঝতেই পারি নেই, আজান হয়ে গেল, পকেট থেকে এক চকলেট বের করে চুষতে লাগলেন। তা আমি বলি যে এত বয়স্ক মানুষ চকলেট চষে কেন হঠাৎ করে, ঘটনাটা কি? বলছে যে আমি যে রোজা রেখেছিলাম, রোজা রেখেছেন, ইফতারি কোথায় করবেন, পানি কোথায়, খাবার কোথায়, এ চিন্তা তার মাথার ভিতরে নাই, শুধু দুইটা চকলেট পকেটের মধ্যে রেখে উনি হাঁটে চলে যাচ্ছেন, ওনার সব কাজ চলছে, যখন খাবার একটু একমুঠ জুটবে তখন খাবে, কিন্তু ইফতারের সময় একটা চকলেট হলেই তো ইফতার হয়ে যায়। 14 আইটেমের ইফতার আপনার স্ত্রী বানাচ্ছেন, 36 আইটেমের ইফতারি আপনি বাজার থেকে কিনছেন, আপনি কিনছেন আর আপনার স্ত্রী বানাচ্ছে, ইফতারি বানাতে 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 তো সারাদিন পার হয়ে গেল, সন্ধ্যার সময় ইফতারি খাওয়া শুরু হলো, ইফতারি খেতে 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 তো মাগরিবের জামাতটাও গেল, তারপর একটু কায়েত হয়ে শুই, না এত খাওয়া খাইছি শরীরটা একটু ক্লান্ত, একটু শুয়ে তো এশার জামাতটাও চলে গেল, এরপরে তারাবিতে এসে একটু শরীর হয়ে একটু গপসপ করে গিয়ে আবার শুয়ে পড়লাম, এবাদত কোথায় চলে গেল? যে লোক খাওয়ার চিন্তা করে তার এবাদত কোনোদিন হয় না, যে লোক খাওয়ার চিন্তা করে তার বিদ্যা কোনোদিন হয় না, যে লোক খাওয়ার চিন্তা করে তার দিয়ে দুনিয়ায় কোনো কাজ হয়নি, হবেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামগণ খাবার ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে গেছেন, খেজুর খাচ্ছিলেন, উহুদের যুদ্ধে ডাক করেছে, খেজুর ফেলে দিয়ে তারপরে যুদ্ধের ময়দানে চলে গেছেন। খেজুর আপনার পকেটে থাকবে, আমার পকেটে থাকবে, খাবারটাকে খুব সীমিত করে ফেলবেন রমাদানুল মুবারকের মাসে, খাবারের পিছনে পড়ে আর পোশাকের পিছনে পড়ে আর জৌলুসের পিছনে পড়ে ইবাদত নষ্ট করবেন না। দুই নাম্বার সতর্কতা হলো এই, বন্ধু বান্ধব কেবলই কোরআন মজিদ না নিয়ে বসেছেন, চট করে দেবেন এক ফোন এসে গেল, ফোনটা হলো আপনার দুশ্মন, ফোনটাকে আপনি বন্ধ করে ওকে গলা টিপে হত্যা করে তারপর মসজিদে ঢোকেন, ডেলি আপনি বলবেন যে আমি 2 ঘন্টা ফোন রিসিভ করব না। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সপ্তাহে একদিন ফোন রিসিভ করেন শুক্রবারে, কেন উনার চলে না? ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার কোনো ফোন রিসিভই করেন না, কেন উনার চলছে না? কিন্তু আমার চলে না, আমার ফোন সবসময়ই লাগবে, ফোন যদি আমি থুয়ে দেই সাইলেন্ট করে আরেকজন কাছে, উস্তাদ জি ফোন আসছে, আরে গোসল করতে গেছি ওখানে ফোন নিয়ে আরেকজন দৌড়ায় বসে, উস্তাদ দিয়ে আপনার কেউ খুঁজতেছে, আরে ছে এত তাড়াতাড়ি খোঁজে কেন, আপনি আল্লাহর ঘরে ঢুকেছেন, দুনিয়ার মানুষের সাথে কানেকশন শেষ করে দিয়ে আল্লাহর ঘরে ঢোকেন, 2 ঘন্টা আল্লাহর সাথে কথা বলেন, ইবাদত করেন, তারপরে দেখবেন ইবাদতের মজা। কোরআন তেলাওয়াত এক আয়াত পড়ে সারতে পারলেন না, একটা ফোন আসলো ওটা রিসিভ করলেন, আবার আর একটা চিন্তা করে সারতে পারলেন না, আর একটা ফোন আসলে রিসিভ করলেন, এগুলি হলো দুশ্মন, এরা আপনার ইবাদতের ক্ষতি করার চেষ্টা করে। আপনার বন্ধু বান্ধব যারা আপনাকে মসজিদ থেকে ডেকে নিয়ে বের হয়ে যায়, আপনি জানেন জেন্দা শয়তান, সে জিনের শয়তানকে রমজানে বন্দী করবে, কিন্তু মানুষের শয়তান জিন্দা থাকবে। আপনি মসজিদে ঢুকেছেন ইবাদত করার জন্য, আপনাকে ডেকে বাইর করতেছে কোনো কাজে, ওটা জিন্দা শয়তান, বুঝবেন যে এই বন্ধু হলো আমার শয়তান, এ আমার ক্ষতি করার জন্য এসেছে, সে আমার ধ্বংস করার জন্য এসেছে। তাদেরকে বর্জন না করতে পারলে, তাদের থেকে নিরিবিলি না হতে পারলে, আলাদা না হতে পারলে, নির্জন না হতে পারলে ইবাদত করা সম্ভব হবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কাউলি হাযা
আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যাম। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া সাল্লি আলা সাইরিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى الملائكة المقربين وعلى عباد الله الصالحين خصوصا على الخلفاء الراشدين المهدين وعلى جميع الصحابة والأنصار والمهاجرين وعلى التابعين الجاهدين الراشدين برحمتك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر اللهم أعداءك أعداء الدين واحمي حوضة الإسلام والمسلمين يا أرحم الراحمين. اللهم اذهب الباس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعده. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. واخر دعوانا ان الحمد لله رب العالمين.